হোয়াট ননসেন্স, জুয়াতে আমি নিজের জীবনটাকে বাজি লাগাবো? বাজিতে লাগানোর মতো তোমার কাছে আর আছেই বা কি? আর দেখো, জুয়া তো জুয়াই হয় বন্ধু, আর বাজি যদি যেত তাহলে টাকাও তো পাবে। শাবাশ, এখন বলো কোন খেলাটা খেলবে, মদের খেলা নাকি পিস্তলের খেলা? বেছে নিতে পারো তুমি তোমার ভাগ্যটাকে, বলো কোনটাকে বাজবে, মদে বিষ মেশানোর খেলা নাকি পিস্তলের খেলা? মদের মধ্যে বিষ মেশানোর খেলা, ওখানে মৃত্যু ধীরে ধীরে আসবে আর যন্ত্রণা খুবই হয়ে থাকে। পিস্তলের খেলাতে মৃত্যু এক লহমায় আসে আর যন্ত্রণাও। মৃত্যু? তুমি তো এমনভাবে বলছো যেন আমিই মরে যেতে পারি, তুমিও তো মরতে পারো। তোমার কথাটা সত্যি, কিন্তু এই খেলায় আমি আজ অবধি হারিনি। বলো, পিস্তলের গুলি নাকি বিষ মিশানো মদ? বলো, মদ গুলি, মদ গুলি, মদ গুলি, মদ না গুলি? গুলি। তো ঠিক আছে, আমি পিস্তলে গুলি ভরছি। চলো শুরু করো। গুলি কোন চেম্বারে আছে জানা নেই। ফায়ার করো, ফায়ার করো, বেঁচে গেলে এই 25 লাখ তোমার। বেঁচে গেছি, বেঁচে গেছি। এবার তুমি নাও, বলেছিলে যে কেউ জিততে পারবে না, আমি জিতে গেছি, নাও। আমি কখনো হারিনি। চালাও, চালাও গুলি। চালাবো, চালাও। আমিও বেঁচে গেছি। এখন এর মধ্যে আমি দ্বিতীয় গুলি ভরছি। এবার চালাও গুলি আর কামাও টাকা। এইবারে দুটো চেম্বারে গুলি আছে, গুলি চালাও আর 50 লাখ যেত। বেঁচে গেছি। 50 হাজার, 50 হাজার, 75 হাজার। তুমি চালাও, তুমি চালাও, এবার তুমি গেছো, এইবার তুমি গেছো। চালা গুলি, চালা, 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 চা। বেঁচে গেছি। এবার আমি এর মধ্যে তৃতীয় গুলিটা লোড করছি। এখন এর মধ্যে তিনটে গুলি ভরা আছে, কোথায় আছে
কেউ জানে না সেটা। ফায়ার করো, বাজিতে আছে 1,00,000 টাকা। ফায়ার করো, 1,00,000, 1,50,000, 1,50,000, 1,50,000। ফায়ার করো, 2,00,000। এই খেলা শেষ হলো। চলো জীবন, কোনো অন্য শহরে যাওয়া যাক, কোনো বড় জুয়াড়ির খোঁজে। আমি বুঝতে পারছি না আপনার এরকম একগুঁয়েমি, আপনি এসব কেন করেন? দিন রাত একই রকমের পাগলামো, মৃত্যুর খেলা, মৃত্যুর জুয়া। চুপ করো! আরে আমি কি জোর করে ওর প্রাণটা নিয়েছি, নাকি আমি নিজে ওর মাথার উপর রিভলভার রেখেছিলাম? নয়তো তাহলে আমি ওকে কি করে মারলাম? ওকে মেরেছে ওর টাকা পয়সার লালসা, ওর লালসাই ওর প্রাণ কেড়ে নিয়েছে জীবন। কিন্তু এই টাকার লোভ ওকে দিয়েছে কে? তুমি, তুমি। কখনো কখনো আমার মনে হয় তোমাকে ছেড়ে কোথাও চলে যাই আমি। তাহলে তুমি যাচ্ছ না কেন? কিন্তু তুমি যাবে না জীবন, কারণ কি, এই খেলাটা দেখতে দেখতে তোমারও খুব মজা লাগে, তোমার এই শরীরটাও উত্তেজিত হয়ে যায়। আমাদের সবার ভিতরে একটা রাক্ষস লুকিয়ে। সবকিছু পরিকল্পনা মাফিকই হচ্ছে। ইউএসএ থেকে হার্ডওয়াল পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনো ওই মিস্টার ওয়াটিস নিয়ে আসছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিকেল 4টের ফ্লাইটে। 4টে বাজতে এখনও 6 ঘন্টা বাকি আছে, ততক্ষণ আমরা টাকা জোগাড় করি, তারপর আপনি মিস্টার ওয়াটিসকে টাকা দিয়ে ভলভের ডেলিভারি নিয়ে নেবেন, আর ডেলিভারি নিতেই সঙ্গে সঙ্গে এখানে চলে আসবেন, যাতে সন্ধ্যের মধ্যে অপারেশন হয়ে যায়। কত টাকার কথা হয়েছে? 7,50,000 টাকা। 7,50,000? কিন্তু ডক্টর, এত টাকা আসবে কোথা থেকে? আপনি কিছু ব্যবস্থা করেছেন নাকি? হ্যাঁ, এটা একটা ড্রাফট 4,00,000 টাকার, সরিতা চ্যারিটি ট্রাস্টের তরফ থেকে। আমাদের এই ড্রাফটটা এক্ষুনি ক্যাশ করানো উচিত। কিন্তু বাকি 3,50,000 টাকা? ওই আমরা একটা নিউজ পেপারে অ্যাপিল করেছিলাম না? হ্যাঁ, হতে পারে যে ওখান থেকে আমরা কিছু টাকা পেলাম। একটা কাজ করা যাক, ওই নিউজ পেপারের এডিটরকে ফোন করে দেখুন। খুব ভালো রেসপন্স পাওয়া গেছে ম্যাডাম। অ্যামাউন্ট কত আছে? অ্যামাউন্ট আপনি কাউকে কালেক্ট করার জন্য পাঠিয়ে দিন, ততক্ষণ আমি সব চেক করে রাখছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এডিটর বলছেন যে আমাদের ওই অ্যাপেলের রেসপন্স খুব ভালো পাওয়া গেছে। আমি একটা কাজ করি, আমাদের পিয়নকে পাঠিয়ে টাকাটা কালেক্ট করে নিই। না না, পিয়ন কেন যাবে, আমি নিজে যাচ্ছি। আপনি যাবেন? হ্যাঁ। আসলে কি ডাক্তার, তরুণকে দিন রাত কাতরাতে দেখে আমি পুরোটাই ক্লান্ত হয়ে গেছি। একটু বাইরে থেকে ঘুরে এলে, আর এমনিতেও তরুণ তো ঘুমিয়েই আছে না? আপনি চিন্তা করবেন না, হার্ট ভাল্ভ লাগাবার পরেই তরুণ একদম ঠিক হয়ে যাবে। যদি হার্ট ভাল্ভের লাগানোটা এতটাই জরুরি, তাহলে আমি টাকা নিয়েই আসব। দেখুন, ফ্লাইট 4টের সময় এসে যাবে, আর আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ ডাক্তার। এটা একটা 50,000-এর চেক, আর এই 14,000 টাকা ক্যাশ, তার মানে সব মিলিয়ে হলো 64,000 টাকা। স্যার, 64,000? এসো ভায়া এসো, আজ কি সূর্য পশ্চিম দিক থেকে উঠলো? আরে দেখো সবাই কে এসেছে। আরে মনোহর বাবু, আরে 1-1.5 বছর এখানকার রাস্তা কি করে ভুলে গেলেন? ওই বাস এমনি। আরে হাতে কি টাকা আছে? নিজের জিনিস কি ফেরত নিতে এসেছেন নাকি? আরে খুব ভালো সুযোগে এসেছেন মনোহর বাবু, না হলে 10-15 দিনে আপনার সব জিনিস আমি বিক্রি করে ফেলতাম। না, ওই ব্যাপারটা হলো এটাই যে
ঠিক আছে, আমি দেখি তো তোমার কী কী রাখা আছে। আরে মনেও তো আসছে না কিছু। হ্যাঁ, মনোহর 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 মনোহর, হ্যাঁ এই তো, একটা টিভি, একটা ফ্রিজ, একটা মোটর সাইকেল, একটা মঙ্গলসূত্র, সব মিলিয়ে 36,000 টাকা নিয়েছো তুমি। আর এই 2 বছরে 49,000 সুদ নিয়ে হয়, সেটাও তুমি দাওনি, সব মিলিয়ে 85,000 টাকা। এত টাকা এনে থাকলে দিয়ে দাও। না না, এইটা তো আমার ছেলের জন্য। তাহলে এখানে কি নিতে এসেছো? ব্যাপারটা এটাই সম্রাটবাবু, আমার আরো কিছু টাকার দরকার ছিল। বন্ধক রাখার জন্য কিছু আছে কি তোর কাছে? গয়না আছে কি? না, এখন তো আমার কাছে আর কিছুই নেই। যা কিছু ছিল সবই তো আপনার কাছে, শুধু আমি বেঁচে আছি। তুমি? তোমারই বা কি দাম? আরে তোমাকে কে কিনবে? দেখুন, আমার 3 লক্ষ টাকার খুব প্রয়োজন আছে, তাও 5 ঘন্টার মধ্যে দরকার। আজ সন্ধেই আমার ছেলের অপারেশন আছে, আর আমার কাছে শুধু 14,000 আছে। মানে বাকি 2,86,000 আমি তোকে দেব নাকি? দেখুন, আমার ছেলের জীবন মরণের ব্যাপার, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে আমি তোকে টাকা দেব? আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, যা কোনো বড়লোক ঘরে গিয়ে ভিক্ষে চা। কিন্তু শঙ্করবাবু, আমি তো শুধু আপনার উপরই আশা করে আছি। একটা উপায় আছে। কি? তোর কাছে 14,000 টাকা আছে তাই না? হ্যাঁ আছে তো, কিন্তু তাহলে যা সেখানেই যা, যেখানে তুই সবকিছু খুইয়েছিলি, আর সেখানেই যা যার কারণে তোর সমস্ত জিনিস এখানে বন্ধক রাখা আছে। আমি ওখানে যেতে পারবো না, আমার ভাগ্য আমার সাথ ছেড়ে দিয়েছে। দেখ, শুধু সেই জায়গাটাই আছে যেখানে তুই 1 ঘন্টায় 14,000কে 3 লাখ করতে পারবি, না হলে এই 14,000-এ তোর ছেলে শ্মশান খরচা তো উঠেই যাবে। কে? মনোহর? মনোহর, তুই এখানে কি করছিস? তুই কি বাইরে গিয়েছিলি? কতদিন বাদে তোর সাথে দেখা হলো, কেমন আছিস তুই? আরে মনোহর, আরে বন্ধু, আজকে রাস্তা ভুলে এখানে কি করে এলে? 3 বছর ধরে তোর দেখা নেই। হ্যাঁ ভাই, জুয়া খেলা ছেড়ে দিয়েছি, ভাগ্য সাথী ছেড়ে দিয়েছে। আরে ছাড় বন্ধু, আরে মানলাম তুই জুয়া খেলা ছেড়ে দিয়েছিস, কিন্তু জুয়া তোকে ছাড়বে না। আরে ভাই, এটা একটা নেশা, সবচেয়ে দামি নেশা। আয় হয়ে যাক। এই বন্ধুরা, এখন সবাই যাও এখান থেকে, মনোহরকে জায়গা দাও, যাও উঠে যাও, আয় বস। আচ্ছা মনোহর, একটা কথা বলতো, সঙ্গে টাকা পয়সা এনেছিস তো? সাবাস, বল কি খেলবি, রামি না ফ্ল্যাশ? না, আজ সময় খুব কম, 14,000 কে 3 লাখ তৈরি করতে হবে, রামি বা ফ্ল্যাশ কিছুই চলবে না। খুব হাত গরম হচ্ছে, বল তুই এখন কি খেলবি? টপ কার্ড, একটা করে কার্ড দাও, যার কার্ড সব থেকে বেশি বড় সেই বাজি জিতবে। আচ্ছা বল কি বাজি লাগাবি? কি বাজি ধরবো? আজকে তো আমি আমার ছেলের জীবনের বাজি ধরবো, কিন্তু এটা তুমি বুঝবে না। এই নাও প্রথম চাল 1,000, আজকে তো আমাকে জিততেই হবে, আজকে জিতেই যাব, আজকে তো আমি হারতেই পারি না। বাটু, তরুণ, তরুণ, ইয়েস ডক্টর, আমি সন্দেশ, মনোহরের কাজিন, এখনই পুনা থেকে এসেছি। কোথায় গেল সব লোক? তরুণ তো এখানে শুয়ে আছে, আর মনোহর বাবু, ওনার তো কোনো খবরই নেই। জানেন না মানে? আসলে হয়েছে কি? অ্যাকচুয়ালি উনি নিউজপেপারের অফিসে গেছিলেন ডোনেশনের অ্যাপিলের পয়সা নিতে, কিন্তু ওখানে একটা প্রবলেম হয়েছে, প্রায় 3.5 লাখ টাকা কম পড়ে গেছে। তারপরে উনি কোথায় গেছেন, কি করছেন, আমি কিচ্ছু জানি না। আপনি দেখুন না, ফ্লাইট আসতে মাত্র 2.5 ঘন্টা বাকি রয়ে গেছে, মনোহর বাবুর এসে যাওয়া উচিত। ডক্টর একটা কথা বলুন, ওনার হাতে কি কোনো ক্যাশ টাকা ছিল? হ্যাঁ,
ধরুন ওই 14,000 টাকা। মাই গড, না, ওনাকে টাকাটা দেওয়া উচিত হয়নি। এখন তো ভগবানই মালিক। কেন, কি হলো? আনফরচুনেটলি ওনার জুয়া খেলার খারাপ অভ্যাস ছিল। মনোহর, ছেড়ে দে না ভাই, এতে তুই একদম শেষ হয়ে যাবি। আরে টাকা রাখবার আগে নিজের কার্ডটা একবার তো দেখে নিবি। যশবন্ত, কার্ড ফেলে দিলে বদলে তো আর যাবে না, যা ভাগ্যে লেখা আছে তাই বেরোবে। আমি আমার সব কিছু দিয়ে বাজি ধরেছি, চলো টাকা দাও। ঠিক আছে, কার্ডটা শো কর। ঠিক আছে, এটা কি হলো? আরে আমার পকেট তো একেবারে ফাঁকা হয়ে গেছে, ধার চলবে? না, বাকি না, নগদ চাই, নগদ ক্যাশ। আরে বন্ধু, আমাকে কেউ ধার দাও না। আরে আরে, কোনো বেটা আমাকে ধার দেবে না, আমার উপর কারোর বিশ্বাস নেই। এ সুধীর, দে তুই দে। আরে দে না ভাই, তোকে দিচ্ছি তো এক্ষুনি, দে। নে না ভাই। আরে ছাড় না ভাই, দেখি তো। এই নে আমার এই শেষ চাল, নে তাসটা দেখা। খোলো। আরে তুই, আমার তো সব গেল। তুকি, সবচেয়ে ছোট কার্ড, তুমি হেরে গেলে পেশাওয়ার ভাই। না না, তোমার তাসটা দেখাও। হ্যাঁ খুলছি, কিন্তু আমি আমি জিতে গেছি। হয়ে গেছে না এখন তোর মুখ বন্ধ? নে চল, এবার দ্বিতীয় তাসটা তোল তোল তোল। টেক্কা! দেখলি, আমি তোকে বলেছিলাম না তুই হারবি। নে এখন ঘরে যা। আর দেখ একটা কথা বলবো তোকে, তোর সময় খারাপ যাচ্ছে, তুই হেরে এসেছিস আর হারতেই থাকবি, যা এখন যা। আমি ঘরে যেতে পারবো না, আমার ছেলের জীবনের ব্যাপার পেশাবার ভাই, ওর অবস্থা খুব খারাপ, শেষ নিঃশ্বাস নিচ্ছে, ওর জীবন মরণের ব্যাপার, আমার আমার এই টাকাগুলো খুব দরকার। তো আমার সঙ্গে কেন তুই খেলতে এসেছিলিস? ভেবেছিলি যে আমার থেকে তুই টাকা জিতে যাবি? একটা কথা বলবো তোকে, আমাকে জুয়াতে হারাতে পারে এমন কোন জুয়ারি জন্ম নেয়নি, বুঝলি? ঠিক আছে, ভুল হয়ে গেছে পেশাবার ভাই, আমি মানছি যে তুমি পৃথিবীর সব থেকে বড় জুয়ারি, কিন্তু কিন্তু এই টাকাগুলো আমার ভীষণ দরকার, আমাকে এই টাকাগুলো ধার দাও। টাকা দরকার? তুই এমনি নিয়ে নে। তুই মনে রাখবি যে তুই একটা বড় লোকের ছেলের পাল্লায় পড়েছিস। দেখ আমি ভিখারিকে এর চাইতে বেশি ভিক্ষা দিই না। এই নে 5 টাকা। আই এম সরি মনোহর বাবু, আমি ওকে কিছুতেই বাঁচাতে পারলাম না। কত ভরসা করেছিল আপনার উপর যে আপনি ওর জন্য হার্ট ভাল্ভ বানাবেন, ওর প্রাণ বাঁচাবেন, কিন্তু আপনি আপনি তো আপনি তো ওই টাকাটা জুয়াতে হেরে গেলেন। ছি, না না, ধরুন ধরুন মরতে পারে না, তোর মরতে পারে না, তোর মরতে পারে না, না 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 না, ও মরতে পারে না। আপনি এরকম করতে পারেন না পেশাওয়ার ভাই, আপনি আপনি আমার উপর দয়া করুন, আমাকে আমাকে দরকার হলে আপনি ধার দিন। টাকা চাই তো যা কোথাও থেকে নিয়ে আয়, তারপর আমার সঙ্গে বসে খেলবি, তারপরেও তুই আবার হেরে যাবি, কেননা আমি এখানকার সবচাইতে বড় জুয়ারি, বুঝলি? আরে খেলোয়াড়ের খেলোয়াড় হলেন আপনি, কিন্তু আপনার থেকেও বড় খেলোয়াড় একজন আছে যে এসে পড়েছে।
তুই কে রে ভাই? আমি যেই হই না কেন আপনার থেকে বড় জুয়ারি। আপনি প্রমাণ দেখতে চান তো বাজি লাগিয়ে দেখে নিন। খুব ডায়লগ তো মারছিস, টাকা সঙ্গে এনেছিস? কত টাকা চাই বলুন? ওই টেবিলের 5,000, পাশেরটার 10,000, আর এটার 25,000 আছে। মনে হয় এটাই যথেষ্ট হবে আপনার জন্য। আরো আছে যত চাই আপনার। না না স্যার, আমাদের ক্লাবটা এত বড় নয় যে আমরা এত বড় বাজি রাখতে পারি। আর যদি আপনি চান তাহলে অন্য ক্লাবের অ্যাড্রেস আমি আপনাকে দিতে পারি। আমি আপনার সঙ্গে এত বড় বাজি লাগাতে পারবো না, আমার কাছে এত টাকা নেই বস। তাহলে আরো কিছু আছে আপনার কাছে? অন্য কিছু আর আমার কাছে কি থাকতে পারে? আছে এক মূল্যবান জিনিস। সেটা আবার কি? আপনার জীবন, আপনার প্রাণ। আমার প্রাণ? আপনার প্রাণ বাজিতে লাগাতে পারেন আপনি? ভেবে দেখুন, যদি জিতে যান তবে এই সমস্ত টাকা আপনার, আপনার। আরে বদমাস, তুই আমার জীবন নিয়ে খেলতে চাস? কেন নয়, এতক্ষণ তো আপনি ওই লোকটার টাকার জীবনটা নিয়ে খেলছিলেন, এখন নিজের জীবনটা বাজিতে রেখে দেখুন। ভাই সাহেব, বড় খেলোয়াড় বড় বাজি লড়ে থাকে, কিন্তু মনে হচ্ছে যে হয়তো আপনি অত বড় খেলোয়াড় নন যতটা দেখাতে চান। আজ পর্যন্ত আমার থেকে কেউ জিততে পারেনি, বুঝলি? দেখতে চাস তুই? আয় বস, বস খেল। না না, আমি তাসের কার্ড নিয়ে খেলি না। তাহলে আরে দেখছেনটা কি, আমি আমার মদ সাথে নিয়ে চলি। আরে ভাই, যদি মরতেই হবে তাহলে ভালো মদ খেয়ে কেন মরব না? জীবন বাবু, এবার একটা গ্লাসে বিষের পাউডারটা ঢেলে দিন। এটা আপনি কি করছেন? আরে এটা কিরকম খেলা দাদা? এটা বড় খেলোয়াড়দের খেলা। এই টেবিলে 10টা গ্লাস আছে, সবটাতেই মদ আছে, কিন্তু যেমন আমি বলেছিলাম একটা গ্লাসে বিষ মেশানো আছে। কিন্তু কোন গ্লাসটাতে এটা না আপনি জানেন না আমি জানি যে কোন গ্লাসটাতে বিষ মেশানো আছে। প্রথম গ্লাসটা আপনার, আপনি খাবেন, তারপর আমি খাবো, তারপর আপনি খাবেন, তারপর আমি খাবো। এই খেলা আমরা চালিয়েই যাব যতক্ষণ না আমাদের মধ্যে একজন ওই বিষ মেশানো মদটা খেয়ে ফেলে আর নিজের প্রাণ দিয়ে দেয়, অর্থাৎ হেরে যায়। প্রথম গ্লাসের বাজি কত? এক একটা গ্লাস পান করলে আপনি 25,000 টাকা পাবেন নগদ, আর যদি খেলা চলতে চলতে আমি মরে যাই তো আমার সমস্ত টাকা আপনার। সবকিছু? সবকিছু, আমার পুরো সম্পত্তি। আমি আমার এই জীবনে একা আর আমার মৃত্যুটাকে স্মরণীয় করে রাখতে চাই। জীবন সাহেব আমার উকিল আর আমার বন্ধুও বটে, সমস্ত পেপারস তৈরি আছে। বলুন, আপনি খেলবেন? তুমি সত্যিকারের পাগল মানুষ। হ্যাঁ সত্যি পাগল। আরে এক গ্লাসের জন্য 25,000 টাকা? আমি পাগল নই, সবচেয়ে বড় জুয়ারি। আরে সবচেয়ে বড় জুয়ারি হলে নিজের জীবন কেন বাজি রাখছো? সবকিছু তো আছে তোমার কাছে। সবকিছু আছে কিন্তু কিচ্ছু নেই। আমি সমস্ত রকম বাজি খেলে দেখেছি, তাসের উপর, ঘোড়ার উপর, স্টক এক্সচেঞ্জে, সাতটাতে, কিন্তু কোনো কিছুতেই মজা পাই না। আর আজকাল আমি শুধু মৃত্যুর বাজি খেলে থাকি। আরে ভাই আমাকে মাফ করো, তুমি সত্যিই পাগল। আমি পাগল নই, নেশাতে আছি, জুয়ার নেশাতে। বলো খেলতে চাও? ঠিক আছে চলো খেলেই দেখি, দেখা যাক কি হয়।
তাহলে খেলা শুরু হওয়ার আগেই কাগজে সই করতে হবে। এটা কি? একটা ছোট্ট স্বীকারোক্তি যে আপনি সমস্ত কিছু বুঝে শুনে পুরোটাই সজ্ঞান অবস্থায় নিজের প্রাণ দিচ্ছেন। কি? দেখুন ভাই, যদি আপনি হেরে যান বা মরে যান তাহলে আইনকে তো কিছু একটা জবাব দিতে হবে। আমি মজা করছি না। এই টেবিলের থেকে একজনই পায়ে হেঁটে যাবে, দ্বিতীয় জনকে তুলে নিয়ে যেতে হবে। যদি খেলার ইচ্ছে থাকে তাহলে কাগজে সই করতেই হবে। খুব ভালো, তাহলে খেলা শুরু করি। গ্লাস দশটা আছে আর জেতার চান্স নয়, আর হারার একটা। নটা গ্লাসের মধ্যে মদ রাখা আছে আর একটা গ্লাসে বিষ, খুব মজা হবে। বিষ তোমার লোকই গ্লাসে মিশিয়েছে, তুমি বলতে পারো যে বিষ কোন গ্লাসে আছে। আরে সব গ্লাসে একরকম দেখতে, আপনি শুরু তো করুন। এক গ্লাস পান করলে ২৫,০০০ টাকা। মিশ্র ভাই, আপনি ঠিক আছেন তো? এখন পর্যন্ত তো কিছু হয়নি। বিশ কতক্ষণে তার কাজ শুরু করবে? যদি বিশ খেয়ে নিতেন তো এতক্ষণে বুঝতে পারতেন। কয়েক সেকেন্ডেই মাথা ঘুরতে থাকতো, গলা শুকিয়ে যেত, বুক ধরপড় করতো আর শ্বাস আটকে যেত, আর কয়েক মিনিটের মধ্যেই গল্প শেষ। বিশ্বাস করুন, আমি এমন কয়েকবার দেখেছি। এই এখন কথা বন্ধ কর, তোর পালা, এখন গ্লাস ওঠা। আরে হুজুর, আগে আপনার ২৫,০০০ টাকা তো নিন, এবার কোন গ্লাসটা উঠাবো? এই 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 এই। ওই খুব মস্তি করছো তাই না? তুই জানিস যে কোন গ্লাসে বিষ আছে। ঠিক আছে, তাহলে আপনি নিজের হাতে এই গ্লাসটা তুলে দিন। হ্যাঁ, এটা বাহ, মদ হবে তো এমন। এবার আপনার পালা সাহেব, আটটা গ্লাস পরে আছে, সাতটায় মদ আছে আর একটায় মৃত্যু। মিশরা ভাই, বাবা কবে আসবে? এসে যাবেন সোনা। মনোর বাবুকে পেলেন না? কোনো খবর পাওয়া গেল না। ২০ থেকে ৩০টা জুয়ার ঠেক এবং ১২ খুঁজে আসলাম, কিছুই জানি না। হঠাৎ মনে হলো যে এখানে যখন চলে এসেছি হসপিটালে একবার ঘুরে যাই। ও মাই গড, ৩টে বেজে গেছে, ৪টের সময় ফ্লাইট আসার কথা। উনি যদি টাইমে না পৌঁছন না তাহলে আমরা হার্ট ভাল্ভ কিছুতেই পাবো না। না বাবা, আমি আর খেলবো না। এটা কোনো খেলা নাকি একটা? আমার ২৫,০০০ টাকাই যথেষ্ট, আর টাকার দরকার নেই, তুমি নিয়ে যাও। বাস, একটা গ্লাসেই সব শেষ হয়ে গেল? খুবই ছোট খেলোয়াড় আপনি বন্ধু, খুবই ছোট। হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, এখন তো পেছন ছাড়ো। সাহেব,
আমার মতে আপনার এখান থেকে চলে গেলেই ভালো হয়। আপনি সত্যি সত্যি একটা পাগল আর খুনি, আপনি যান এখন। এখান থেকে চলে যাব তো ভালো হবে, ঠিক আছে চলো ভাই, কিন্তু এই গ্লাসগুলো সরিয়ে দিন, চাইলে এগুলোকে ফেলে দিন, নয়তো কেউ খেয়ে ফেলবে ভুল করে। ভেবেছিলাম এখানে কোনো ওজনদার জুয়ারি পাওয়া যাবে, কিন্তু সব শিশু দেখা গেল। আরে কেউ নেই এখানে যে আমার সঙ্গে খেলবে, ২৫,০০০ টাকা দেব। প্লিজ আপনি এখান থেকে যান, না হলে এখানে কেউ নেই যে মৃত্যুর বাজি লড়তে পারে, প্রচুর পরিমাণে সম্পত্তি পাওয়া যাবে। আরে কেউ প্রচুর পরিমাণে সম্পত্তি জিততে চায় না নাকি? দেখুন শেষবারের মতো বলছি, ১০ অব্দি গুনবো। হ্যালো মনোহর বাবু, মনোহর বাবু কোথায় আপনি? সেটা আমি পরে বলছি। এক, তরুণ ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ভাল্ব না পাওয়া গেলে তরুণ কতক্ষণ ঠিক থাকবে? টাকা পেয়েছেন না আপনি? পেয়ে যাব। ৩ তাড়াতাড়ি করুন, ৩টে বেজে গেছে, ৪টের সময় ফ্লাইট আসবে। কত টাকা পাচ্ছেন? হতে পারে পুরো ৩ লাখ। পুরো ৩ লাখ? কিন্তু কোথা থেকে? সেসব পরে বলবো, কিন্তু আমি ৮০% ৩ লাখ টাকা নিয়ে ১০ আমি খেলবো আপনার সাথে। আপনি খেলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি খেলবো আপনার সাথে, কিন্তু টাকাটা বাড়াতে হবে। মনোহর পাগল হয়ে গেছিস তুই, এই বুড়ো তোকে মেরে ফেলবে। একদম চুপ চুপ, আমি খেলবো কিন্তু টাকা বাড়াতে হবে। কত চাই বলুন? এক গ্লাসের ৭৫,০০০, ৪ গ্লাস খাবো, কিন্তু যদি মাঝখানে আমার কিছু হয়ে যায় তো প্রথমে টাকা আমি ফেরত দেব না। ঠিক আছে মঞ্জুর করলাম, আগে এই কাগজটায় সই করে দিন জীবন সাহেব, ওনাকে ৭৫,০০০ টাকা দিয়ে দিন। কৃষ্ণা এই নাও টাকা, এবার শুরু করে দিন। আপনি খুবই ভাগ্যবান, এবার আমার পালা। মাফ করবেন, আমিও বেঁচে গেছি। জীবন সাহেব ওনাকে ৭৫,০০০ দিয়ে দিন। ঠিক আছে, এই নিন দ্বিতীয় ৭৫,০০০, গুনে নিন একবার। এবার ৬টা গ্লাস বাকি আছে, ৩টে আপনার ৩টে আমার, শুরু করে দিন। এই ১.৫ লাখ টাকা, যদি যদি আমার কিছু হয়ে যায় তো এটা নবজীবন হাসপাতালে পৌঁছে দিও, ডক্টর আরপির কাছে, ঘর নম্বর ১২, তরুণ তরুণ ওই ঘরেই আছে, তাকে গিয়ে বলো আমি আমি পুরো চেষ্টা করেছি। মনোহর তুই ১.৫ লাখ টাকা পেয়ে গেছিস, এখন ছেড়ে দে এই বাজি। মনোহর এখনো সময় আছে, ছেড়ে দে এটা, এই গেমটা ছেড়ে দে, ১.৫ লাখ তো পেয়ে গেছিস। না ১.৫ লাখ আরো চাই। খুব ভালো, মনে হচ্ছে আপনারই ভাগ্য খুলতে যাচ্ছে, আমি হয়তো হারতে চলেছি।
ভালো মদের নিজের গুণ আছে। 75,000 দিয়ে দিন। এবার টেবিলের উপর মাত্র 4 গ্লাস আছে, 2 তোমার, 2 আমার। যশবন্ত, আমার অবস্থা খুব খারাপ ভাই, কিন্তু কি করব, আরো 1.5 লাখ টাকা দরকার। মনোহর, 1.5 লাখ তুই অলরেডি কামিয়ে ফেলেছিস, আর 1.5 লাখ অন্য কোথা থেকে চলে আসবে? আরে বন্ধু বান্ধবরা দিয়ে দেবে, ছেড়ে দে, এই গেম ছেড়ে দে। খেলা শুরু করুন সাহেব, মৃত্যু আমাদের জন্য প্রতীক্ষায় আছে। তোমরা শকুনের মতো এখানে দাঁড়িয়ে কি মজাটা দেখছো? এখানে এখানে মনোহরের জীবনের বাজি লেগে আছে, আর তোমরা কোনো সাহায্য করতে পারছো না? বেশ আহত, এক্ষুনি তুমি 50,000 টাকা কামিয়েছো, দিয়ে দাও ওকে। এবার ছেড়ে দিন। আরে ব্যাস, খেলা শুরু করে দিন, তাড়াতাড়ি, আপনার পালা। চাল তো চালতেই হবে, আর তো কোনো উপায়ও নেই। ছেড়ে দে মনোহর, ছেড়ে দে, আমার মন বলছে ছেড়ে দে, এই গেম খেলিস না। এখন তো এটা খেলতেই হবে। আমার আমার তরুণের প্রাণ বাঁচাতেই হবে। হ্যালো, হ্যালো ডক্টর। কি বিষ খাচ্ছেন? আপনি ওকে আটকাচ্ছেন না কেন? ও কাউকে মানছেই না, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। এটা কি পাগলামো, কি বিষ খাচ্ছেন? বিষের নাম তো বলতে পারবো না, কিন্তু ওরা বলছিল যে কিছুক্ষণের মধ্যেই দমটা আটকে আসতে থাকে, মাথা ঘুরতে থাকে, গলা শুকিয়ে আসতে থাকে, প্যালপিটেশন ক্রমশই বেড়ে যায়, আর 4-5 মিনিটের মধ্যে তো মানুষ শেষই হয়ে যায়। 4-5 মিনিটে? ঠিক আছে, আমি এক্ষুনি ওষুধপত্র নিয়ে ওখানে যাচ্ছি। আরো তাড়াতাড়ি চালাও ড্রাইভার, আমাদের হাতে সময় খুব কম। আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলো। 3 বারেও আমি বেঁচে গেলাম, এখন চড়ছে। ছেড়ে দাও বন্ধু, 2,25,000 টাকা তো জিতে ফেলেছ, এবার কি পুরোপুরি 3 লাখ জিততে চাও? এবার আমি খাচ্ছি। ছেড়ে দাও বন্ধু, আজ পর্যন্ত কিছু বলিনি, কিন্তু আজ বলছি এখানেই ছেড়ে দাও। জীবন, আজ প্রথমবার আমি এই রকম একটা জায়গায় পৌঁছেছি যেখানে শুধু 3 গ্লাস বাকি, মনে আছে তো? এরকম এরকম বলো না বন্ধু। আমি যা বলেছিলাম মনে আছে না? যদি আমি মরে যাই তাহলে আমার লাশ হেলিকপ্টারে করে শহরের সমস্ত জুয়ার থেকে উড়িয়ে দেবে, ফেলে দেবে। খেও না। চিয়ার্স। খেও না। আরো তাড়াতাড়ি চালাও, আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি আমার বন্ধু মনোহর। এখন আমরা জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছে গেছি। টেবিলে 2 গ্লাস রাখা আছে, একটার মধ্যে আপনার জীবন, আপনার ছেলের জীবন, আর আমার সমস্ত সম্পত্তি। 2 গ্লাসে মৃত্যু। বলুন কোন গ্লাসে চুমুক দেবেন? এটা না, এটা, এটা না, এটা, এটা না, এটা। এটাই তো মজা ভাই, এটাই তো খেলা। মৃত্যু কারোর পরোয়া করে না, আমরা দুজন মৃত্যুর প্রতীক্ষা করছি, জানি না কার মৃত্যু আগে আসবে। চলুন খেলতে থাকুন, খেলতে থাকুন। না, আর রিস্ক নিস না, এখনো সময় আছে, ছেড়ে দে, ছেড়ে দে মনোহর। ছেড়ে দাও আমায়, খেয়ে ফেলুম, হয়তো এটাই ভালো মদের গ্লাসটা। আপনার পুরো 3 লাখ টাকাটাই পাওয়া হয়ে যাবে, আপনার ছেলের জীবনটা বেঁচে যাবে। চলুন খান।
না, ভিসিটার মধ্যেই আছে, আমি খেতে পারবো না। দয়া করে মনোযোগ দিন, ইন্ডিয়ান এয়ারলাইন্সের 10-1-81 বিমানটি কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে ল্যান্ড করবে। বিমানযাত্রী মিস্টার ওয়াটার্স লঞ্চে থাকা মনোহরের সঙ্গে দেখা করতে চাইবেন। মিস্টার মনোহর, প্লিজ লঞ্চ এক্সিটের সামনে মিস্টার ওয়াটার্সের জন্য ওয়েট করুন। চলুন ভাই, আপনার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। সেটা কিভাবে? প্রথম গ্লাস আমি উঠাবো, কিন্তু একটা শর্তে। যদি প্রথম গ্লাস আমি উঠাই আর খাই, আর যদি না মরি, তাহলে দ্বিতীয় গ্লাসটা আপনাকে ওঠাতেই হবে। এটাই জেনে যে ওটার মধ্যে বিষ আছে। এটা একটা বাজি হলো, আপনি ওকে মেরে ফেলতে চাইছেন? চুপ করুন, প্রথম গ্লাসটা তো আমি উঠাচ্ছি না। বলুন, শর্ত মঞ্জুর করছেন নাকি প্রথম গ্লাস আপনি উঠাবেন? তো ঠিক আছে, প্রথম গ্লাস আমি উঠাচ্ছি, কিন্তু শর্ত মনে আছে? যদি আমি সত্যি বেঁচে যাই, তাহলে কিন্তু দ্বিতীয় গ্লাসটা আপনাকে উঠাতে হবে, এটা জেনে যে ওর মধ্যে বিষ আছে। রাজি আছেন? আমি রাজি। মিস্টার মনোহর, আপনি যেখানেই থাকুন, মিস্টার ওয়াটার্স এর জন্য লঞ্চ এক্সিটের সামনে ওয়েট করুন। ইওর অ্যাটেনশন প্লিজ। আমি সত্যি আপনার বাহাদুরির তারিফ করি, আর আমার দিক থেকেও একটা কথা দিচ্ছি, যদি আপনি মরে যান, তাহলে আমি আপনার ছেলের জীবন বাঁচাবো। শুধু এটাই নয়, আমার সমস্ত সম্পত্তি আমি ওকেই দিয়ে দেব। নিন, চিয়ার্স। লাইফ। আমি আবার বেঁচে গেছি। মনোহর, এখন কি হবে? এবার দ্বিতীয় গ্লাস আপনাকে খেতে হবে। মৃত্যু আমার সামনে আছে, কিন্তু আমি আমি পেছনে সরব না। জীবনে সবসময় হেরেই এসেছি, আজকেও এমন হলো। যশবন্ত, যশবন্ত ভুলো না, নবজীবন হাসপাতাল রুম নম্বর 12, তরুণকে বলে দিও না মরার, না ছেড়ে দাও যশবন্ত, আমি আমার কথার খেলাপ করব না, কিন্তু আপনিও আপনার কথা মনে রাখবেন। মোটেই ভুলব না আমার বন্ধু। আজ থেকে আমার ছেলে আপনার দায়িত্বে। তুমি একে কে দিয়েছো? এই যে উনি, এই সেই লোক। খুনি কোথাকার? আমি আমি তোমাকে জেলে পাঠাবো। কি দিয়েছো তুমি একে? গড ডামন হেল্প মি, আমাকে এর পেট থেকে বিষ বের করতে হবে। কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। তুমি মানুষ নাকি জানোয়ার? মজা করছি, কোনো লাভ হবে না, ওর সাহায্যর কোনো দরকার নেই। দেখো দেখো কেমন শয়তান পিশাচের মতো হাসছে। আরে বিষ ও খায়নি, বিষ আমি খেয়েছি, আমি খেয়েছি বিষ। ওর মৃত্যুর সময় আসেনি, আমার মৃত্যুর সময় অনেক আগে চলে এসেছে। হ্যাটসাফ, হারাবো কি করে? তোমার তোমার মতন একজন খেলোয়াড়ের সাথে পারা যায় নাকি কখনো? খুব খুব গর্ব হচ্ছে আমার। এটাই তো হলো খেলার মজা। মিস্টার মনোহর,
এখন তো আর কোনো রকম সাহায্য পাওয়া যাবে না। আমাদের আমাদের এক্ষুনি এয়ারপোর্টে পৌঁছতে হবে। মিস্টার ওয়াটেস, ভালবনি এক্ষুনি আসছেন। তোমার মতো জুয়ারি আমি এর আগে কোনোদিন দেখিনি, না কোনোদিন দেখব। শান্তির সাথে যাও আমার বন্ধু।